আজ গোড়াতেই যে মন্তাজটা দেখলেন সেই মন্তাজটা আর কারুন না, হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে আমরা আলোচনা করব সেই নিয়ে। তবে তার আগে খানিকটা ডিসক্লেমারের সুরে বলে রাখি যে আমরা আদালত নিয়ে অত্যন্ত শ্রদ্ধাশীল, বিচার ব্যবস্থার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। ভারতীয় বিচার ব্যবস্থা আমাদের মতে মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে নিরপেক্ষ। কিন্তু আমরা যারা মানুষ, আমরা প্রত্যেকেই যারা ভারতবাসী, প্রত্যেকেই কিন্তু আইনের মধ্যে থেকে কাজ করি, আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। ভারতের প্রতিটি নাগরিক তারা কিন্তু কেউই আইনের ঊর্ধ্বে নন, বিচারপতিরাও নন। আজকে আমরা বিচার ব্যবস্থা নিয়ে কোনো কথা বলবো না, আজকের এক্সপেক্টর আলোচনা করব বিচারপতি নিয়ে। নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। আমরা সবার আগে আপনাদের কাছে অনুরোধ করব একটা, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে প্রচুর মানুষ আমাদের এই ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলে যান। দেখুন, সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হয় না, কোনো মানে অসুবিধে হওয়ার কথা না, কোনো অর্থের খরচ হয় না, শুধু আমরা উৎসাহিত হই। সাবস্ক্রাইবার বেশি হলে আমাদের উৎসাহটা বাড়ে আরো নতুন নতুন কাজ করার, আরো ভালো ভালো উপস্থাপনা করার জন্য উৎসাহিত হই আমরা। তাই দয়া করে সাবস্ক্রাইবটা করে ফেলুন। যে কথা বলছিলাম, আজকে আমরা বিচারপতি নিয়ে আলোচনা করব। দেখুন, কোন বিচারপতি আইনের ঊর্ধ্বে নন, কোন বিচারপতি এমন কোনো মন্তব্য করতে পারেন না যেটা আইনের মধ্যে নয়। তিনি ব্যক্তিগত পরিসরেও এমনভাবে চলন বলন তার সবকিছু এমন কিছু এমনভাবে হবে যাতে মনে হবে যে তিনি সত্যি সত্যি নিরপেক্ষ। একটা সময় ছিল যখন বিচারপতিরা বিয়েবাড়ি পর্যন্ত যেতেন না, কারণ বিয়েবাড়িতে গেলে তার নিরপেক্ষতা ভঙ্গ হতে পারে, সামাজিক অনুষ্ঠানে যেতেন না, একটা সময় ছিল। কিন্তু সে দিন আর নেই। এখন বিচারপতিরা প্রকাশ্যে বলেন কোন এক রাজনৈতিক নেতার পায়ের তলায় বসে তিনি আইন শিখেছেন। বিচারপতিরা টেলিভিশনে গিয়ে রীতিমতো বাইট দিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, যে বিষয়ে তিনি বিচার করছেন সে বিষয়ে মন্তব্য করছেন। নিয়ম হচ্ছে যে বিচারপতি যে বিষয়ে বিচার করবেন তার বিচারাধীন বিষয় নিয়ে তিনি আদালতের বাইরে মুখ খুলবেন না। এগুলো কোনোটাই কিন্তু আইন না, কিন্তু এগুলো প্রোটোকল, এগুলো মেনে চলতে হয়। বিচারপতিদের প্রতি শ্রদ্ধা তাতে বাড়ে, কারণ বিচারপতিরা আমাদের দেশের সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ, কারণ তারা দেশের আইন রক্ষা করে চলেন। তাই বিচারপতিদের আচার আচরণ চলন বলন সবকিছুই কিন্তু আকাশ কাছের নিচে থাকে, মানুষ তাদের ফলো করে, মানুষ তাদের আদর্শ ভাবে। কিন্তু এই বিচারপতিরাই যখন বলেন যে কোনো একটি রাজনৈতিক নেতার পায়ের তলায় বসে আইন শিখেছেন, তখন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জাগে বই কি। যখন তিনি বইমেলায় গিয়ে কমিউনিস্ট পার্টির বই হাতে তুলে নেন এবং সেটা নিয়ে ছবিতে পোজ দেন, তখন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসে বই। এছাড়াও গোড়াতেই যেটা আমরা দেখিয়েছি আপনাদেরকে যে এই ধরনের উক্তিগুলো তিনি করেছেন, আসুন দেখে নেব আজকের প্রথম উক্তিটা কি। তারিখটা ছিল 20 মে 2022। তিনি বিচার করছিলেন অন্য একটি বিচারের, অন্য একটি বিচার নিয়ে তার এজলাসে মামলা চলছিল। তিনি সেই মামলার বাইরে গিয়ে একদম নিয়ম বহির্ভূতভাবে বললেন, সুযোগ হলে গান্ধী পরিবারের সম্পত্তির হিসাবও চাইতে পারি। ভেবে দেখুন, বিচারপতি যে বিষয়ে বিচার করছেন তার বাইরে গিয়ে আউট অফ ট্র্যাকে গিয়ে তিনি বলছেন গান্ধী পরিবারেরও সম্পত্তির হিসেব চাইতে পারেন। অর্থাৎ স্পষ্টত তিনি গান্ধী পরিবারের সম্পত্তির হিসেবে কোথাও গড়মিল আছে, কোথাও একটা অসুবিধে আছে, তিনি সেটা স্পষ্ট ইঙ্গিত করলেন। তিনি কিন্তু ভুলেও বলেননি যে জ্যোতিবাবুর ছেলে, জ্যোতি বসুর ছেলে চন্দন বসুর হিসেব চাইতে পারি। তিনি ভুলেও বলেননি যে অমিত শাহের ছেলের হিসেবে নিয়ে
আমি হিসেব চাইতে পারি সম্পত্তি নিয়ে, তিনি স্পেসিফিক্যালি বললেন গান্ধী পরিবারের সম্পত্তি দিছি, একদম স্পেসিফিক্যালি কোট আনকোট বলছি গান্ধী পরিবার তিনি বললেন। কেন বললেন? কারণ হচ্ছে তিনি এটা ইন্ডিকেট করতে চান, তিনি একটা নতুন দিশা দেখাতে চান এই সিবিআই ইডিকে, যে গান্ধী পরিবারের প্রতি তোমরা একটু চিন্তা ভাবনা করো। এগুলো ইঙ্গিত, এই ইঙ্গিত স্পষ্ট বোঝা গেল একজন বিচারপতি তার নিজের এজলাসে মামলা চলাকালীন যে বিষয়ে মামলা চলছে সে বিষয়ে মামলার কথা না বলে তিনি গান্ধী পরিবারের সম্পত্তির হিসেব কেন চাইলেন? বিচারপতিরা শ্রদ্ধেয়, বিচারপতিরা শ্রদ্ধেয়, বিচার ব্যবস্থার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু কোন কোন বিচারপতির আচরণ আমাদের ব্যথিত করছে, চিন্তিত করছে তাদের নিরপেক্ষতা নিয়ে। এই সম্প্রতি আর একজন বিচারপতি একজন শিক্ষককে তিনি প্রশ্ন করছেন, আপনি আদালতে এসেছেন কেন? আদালতে যাবার অধিকার ভারতবর্ষের সংবিধান সবাইকে দিয়েছে। পরিষ্কার করে বলছি, কোন বিচারপতি আদালতে আসা কোন ব্যক্তিকে প্রশ্নই করতে পারেন না, আপনি আদালতে এসেছেন কেন? মজা দেখতে এসেছেন? এটা বিচারপতির ভাষা হতে পারে? আপনার পেনশন এক বছরের জন্য বন্ধ করে দিচ্ছি, কোন আইনে? আদালতে আসার জন্য? এইভাবে তুগলকি ফরমান জারি করতে পারেন? এক মহিলা বিচারপতির কথা বলছি, তিনি এইভাবে তুগলকি ফরমান জারি করতে পারেন? এইভাবে আদালত তার নিরপেক্ষতা খুইয়ে দিচ্ছে, আদালতের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। যখন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আমাদের একটা আলোর দিশা দেখাচ্ছেন, অনেক অন্ধকারের মধ্যে একটা রূপলী রেখা আমরা দেখতে পাচ্ছি, সেই সময় এই বিচারপতিরা এত বায়াসড হয়ে কথাবার্তা বলছেন এবং এত মানে পক্ষপাতিত্ব করছেন যেটা আমাদের চোখে লাগছে। তার প্রতিবাদ করতে এসেছি আমরা। আমরা জানি এর জন্য আইন, আমাদের আইনে জড়িয়ে দিতে পারেন, আমাদের বিভিন্ন মামলায় জড়িয়ে দিতে পারেন, আমরা মামলা ফেস করব, জেলে যাব, কিন্তু প্রশ্নটা করে যাব যে বিচারপতি কি করে বিচার ব্যবস্থা নিয়ে কথা না বলে তিনি মুখ্যমন্ত্রীর লেখা কবিতা নিয়ে সমালোচনা করতে পারেন? তিনি তার সমালোচনা করার আছে, তিনি সমালোচনা করুন, কিন্তু তিনি বিচারপতির আসনটা ছেড়ে দিয়ে করুন। তাকে তো কাব্য সমালোচক হিসেবে আমরা চিনি না, তাকে তো চিনি বিচারপতি হিসেবে। কিভাবে তিনি এটা পারেন? আসুন পরের বক্তব্যটা শুনে নেব। তারিখটা ছিল 25 জুলাই 2023। তিনি বলছেন, সিবিআই এর গা ছাড়া মনোভাব দেখলে সরাসরি প্রধানমন্ত্রীকে জানাব। কেন বলছেন? সিবিআই এর তদন্ত শ্লথ গতিতে চলছে, ধীর গতিতে চলছে, সম্ভব গতিতে চলছে, কচ্ছপের গতিতে চলছে। সিবিআই যে তদন্তগুলো হাতে নেয় সেই তদন্ত শেষ করতে 97টা কেসে পারেন না, 100টার মধ্যে 97টা কেসে তাদের তদন্ত শেষ হয় না, মাত্র 3টে কেসে তারা সাফল্য পান। সিবিআই এর এই সম্ভব গতিতে চলা, ধীর গতিতে চলা নিয়ে আদালত বিরক্ত, বিরক্ত হতেই পারে। কিন্তু তারপরে যে কথাটা বলছেন সেটা ভয়ঙ্কর। তিনি বলছেন প্রধানমন্ত্রীর কাছে নালিশ করবেন। সিবিআই এর প্রধান কি প্রধানমন্ত্রী? সিবিআই একটা স্বায়ত্তশাসিত সংস্থা, একটা অটোনোমাস বডি। সেই অটোনোমাস বডির বিরুদ্ধে তার কিছু বলার থাকলে তিনি রাষ্ট্রপতিকে বলবেন। তিনি প্রধানমন্ত্রীর কথা ইঙ্গিত করলেন কেন? তার মানে তিনি বকলমে কি বুঝিয়ে দিচ্ছেন যে সিবিআই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চালানো হয়? ভয়ঙ্কর অভিযোগ। যদি এটা আদালতে তিনি এটা বলে থাকেন এবং তিনি বলার পরে এটা যদি ইঙ্গিত করেন যে প্রধানমন্ত্রীকে নালিশ জানাবো, প্রধানমন্ত্রী কি সিবিআই এর হেড? আপনি গ্যালারি সিল করার জন্য যা খুশি বলে যাবেন মাননীয় বিচারপতি? আপনি শুধু মিডিয়া অ্যাটেনশন পেতে, শুধু মিডিয়ার কাছে খবর হতে যা খুশি মন্তব্য করতে পারেন না? আদালতে নিরপেক্ষতা বজায় রাখুন। সিবিআই কোনো অন্যায় করলে আপনি যান রাষ্ট্রপতির কাছে, বলুন, নালিশ করুন, আপনার 100 ভাগ রাইট আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে গিয়ে বলুন। কিন্তু আদালতে দাঁড়িয়ে আপনি কি করে বলেন যে প্রধানমন্ত্রীকে নালিশ করব? প্রধানমন্ত্রী তো সিবিআই এর হেড নন, সিবিআই এর মাথা তো নন, তাহলে কেন বলছেন? আপনি কি ইঙ্গিত করতে চান যে সিবিআই সম্পূর্ণটাই এই প্রধানমন্ত্রী দ্বারা নিয়ন্ত্রিত হয়? যদি এটা আপনি ইঙ্গিত করে থাকেন, ভয়ঙ্কর প্রবণতা দেখা দিচ্ছে আপনার মধ্যে।
অর্থাৎ মিডিয়া অ্যাটেনশন পেতে, মিডিয়ায় ছবি হতে, মিডিয়ায় খবর হতে, আপনি যেটা করছেন সেটা কিন্তু ভয়ঙ্কর খেলা, আগুন নিয়ে খেলবেন না মাননীয় বিচারপতি। আসুন দেখব তৃতীয় বক্তব্য। 28 জুলাই 2023 তিনি বলছেন, দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া করুন। যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া করুন। কেন যোগী আদিত্যনাথের কাছ থেকে বুলডোজার ভাড়া করতে হবে? কেন কলকাতা পুরসভার কথা বলেন? কেন রাজ্য সরকারের কথা বলেন? কেন পশ্চিমবাংলায় এত পুরসভার হাতে বুলডোজার থাকা সত্ত্বেও তিনি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী যোগীর কাছ থেকে বুলডোজার আনতে বলছেন? পক্ষপাতিত্ব নয়, তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি, তিনি বলছেন উত্তরপ্রদেশ থেকে বুলডোজার আনতে হবে যোগী আদিত্যনাথের কাছ থেকে, নামটা উল্লেখ করছেন, কৃতজ্ঞতা দেখাচ্ছেন মনে হচ্ছে আপনার। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কোনোভাবে যোগী আদিত্যনাথের কাছে কৃতজ্ঞ, সেই কৃতজ্ঞতা বশত আপনি এই কথাটা বলছেন। কি করে বলতে পারেন এই কথাগুলো? আপনাদের প্রতি আমাদের সীমাহীন শ্রদ্ধা, সেই শ্রদ্ধার জায়গা থেকে দয়া করে সরে যাবেন না। আমরা চাই না আপনাদের যে জায়গা, যে আপনাদের যে অবস্থান মানুষের মনে, সেখান থেকে আপনারা সরে যান। মানুষ আপনাদের আর শ্রদ্ধা করবে না, এরপরে এই ধরনের কথা ব্যবহার করলে শ্রদ্ধা করবে না। আপনি একজন বিচারপতি, আপনি চলে যাচ্ছেন টেলিভিশনে ইন্টারভিউ দিতে, এত গ্যালারি শো করার ইচ্ছে, এত দর্শকের জন্য খেলার ইচ্ছে, এত মিডিয়া অ্যাটেনশন পেতে হবে, এত প্রচারের আলোয় আসতে হবে, কেন? আপনি ধুতি পাঞ্জাবির বিজ্ঞাপন করুন না, কেউ আপত্তি করেনি, কিন্তু আপনি যে ধরনের কথাবার্তা বলছেন সে কথাগুলো মোটেই বিচারপতি সুলভ হচ্ছে না। আপনার একটার পর একটা পর্যবেক্ষণ, একটার পর একটা রায় সুপ্রিম কোর্টে গিয়ে কেন খারিজ হচ্ছে? এতে কি আপনার সম্মান বাড়ছে? অর্থাৎ আপনি যে রায় দিচ্ছেন, আপনি যে পর্যবেক্ষণ করছেন, সুপ্রিম কোর্ট সেগুলো একটার পর একটা খারিজ করছে কেন? মানে অর্থাৎ আপনার পর্যবেক্ষণ অথবা রায় কোথাও কোনো ভুল ছিল, কোনো গলতি ছিল? এই ভুল থেকে কি আপনি শোধরাবেন না নিজেকে? আইনের কথা বলুন। আইন তো তথ্য প্রমাণ ইত্যাদি কাগজপত্র দেখে তারপর কথা বলে। আপনি তথ্য প্রমাণের বাইরে গিয়ে বলছেন গান্ধী পরিবারের সম্পত্তির হিসেব নেব, কেন? কে আপনাকে দায়িত্ব দিয়েছে গান্ধী পরিবারের সম্পত্তির হিসাব নেওয়ার জন্য? কে আপনাকে বলে দিয়েছে? কে বলেছে যোগী আদিত্যনাথের কাছ থেকেই বুলডোজার ভাড়া করতে হবে? এগুলো কিন্তু মানে মানুষের কাছে একটা বিরূপ বার্তা যাচ্ছে আপনাদের সম্বন্ধে। আপনারা সাবধান হন, সাবধানে কথা বলুন। আমি আপনাদের ওয়ার্নিং দিচ্ছি না, আমি আপনাদের অনুরোধ করছি। কারণ আমি জানি যে কোনো সময় আপনাদের হাতে আইন আছে, আপনাদের হাতে বিরাট শক্তি আছে, আপনারা যে কোনো সময় এনকে ডিজিটালের মতন ছোট্ট একটা ইউটিউব চ্যানেলকে পিছেও মেরে ফেলতে পারেন, এ ক্ষমতা আপনাদের আছে। কিন্তু যদি এই রকম অপপ্রয়োগ করেন ক্ষমতার, তাহলে এনকে ডিজিটালের দর্শকরাও কিন্তু পথে নামবেন, তারা প্রতিবাদ করবেন। এইভাবে মিডিয়ার মুখ বন্ধ করা যাবে না, অন্যায় দেখলে আমরা বলবই। আপনি যেটা করছেন সেটা কিন্তু ন্যায় হচ্ছে না। আপনি যোগী আদিত্যনাথের কাছ থেকে বুলডোজার আনতে চাইছেন, এটা ন্যায় নয়। আপনি ট্র্যাকের বাইরে গিয়ে বলছেন গান্ধী পরিবারের হিসেব নেব, অথচ জয়সায়ের হিসেবটা আপনি চাইছেন না, কেন বলুন তো? কেন আপনি বলছেন আপনি সিপিআইএম এর এক নেতার পায়ের কাছে বসে আইন শিখেছেন? শিখতেই পারে, অসুবিধে নেই, কিন্তু সেটা প্রকাশ্যে বলা কতটা সমীচীন? আপনি বইমেলায় গিয়ে বামপন্থী বই হাতে নিয়ে ছবির পোজ দিচ্ছেন, দিতেই পারেন, কিন্তু প্রকাশ্যে আসা উচিত না। আপনি টেলিভিশন মিডিয়ায় গিয়ে বক্তব্য রাখছেন, আপনি যে বিষয়ে বিচার করছেন আপনার বিচারাধীন বিষয় নিয়ে আপনি বক্তব্য টেলিভিশনে কি করে রাখেন? এই যে একটার পর একটা আপনার খারিজ হয়ে যাচ্ছে পর্যবেক্ষণ, এটা কি আপনার লজ্জা? এই লজ্জা আমাদেরও, বাংলার, বাঙালিরও লজ্জা। বাঙালির সম্মান রাখতে, বাঙালির সম্মান রক্ষার্থে আপনি আরেকটু এগিয়ে আসুন, আইনের কথা বলুন, যে তথ্য প্রমাণ হাতে আসছে তার ভিত্তিতে কথা বলুন। অতিরিক্ত কথা বললে কিছু ভুলভাল কথা বেরোয়, অতিরিক্ত কথা একটু বন্ধ করুন। এই দর্শকদের জন্য খেলা বা গ্যালারি শো যেটাকে আমি বলছি, সেই দর্শকদের জন্য খেলাটাকে বন্ধ করুন, আইনের খেলা খেলুন। আইনের খেলায় হারান যারা অন্যায় করছে, যারা দুর্নীতি করছে, তাদের প্রত্যেককে জেলে পুরুন। আমরা চাই আপনার কাছে যে মামলাগুলো আসছে, প্রত্যেকটি মামলায় আপনি যারা অপরাধী তাদের শাস্তি দিন।
কঠিন শাস্তি দিন, যাতে সেই শাস্তি দেখে আর কেউ সেই রকম অন্যায় করতে না পারে। আমরা তো সেটাই চাই। আমরা চাই না আপনি টেলিভিশনে ইন্টারভিউ দিন, আমরা চাই না আপনি গান্ধী পরিবারের হিসেব চান, আমরা চাই না বুলডোজার উত্তরপ্রদেশ থেকে আনুক। যদি বুলডোজার আনতেই হয় কলকাতা পৌরসভা দেবে, কলকাতায় বসে আছেন আপনি। আপনি পশ্চিমবঙ্গ সরকারের কাছে চাইতে পারেন, আপনি উত্তরপ্রদেশ সরকারের কাছে চাইতে পারেন না। এটা বাংলার অপমান, বাঙালির অপমান। আমরা দেখে নেব পরের বক্তব্যটি। 31 জুলাই 2023, এই কয়েকদিন আগে তিনি একটি স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন, বললেন যে মাস্টারদের মাইনে মাত্র 5,000 টাকা, সেটাও দিতে পারছেন না, স্কুল চালাতে না পারলে আদানিকে বেচে দিন, স্কুল চালাতে না পারলে আদানিকে বেচে দিন। কেন আদানি? আদানি কি ইচ্ছে প্রকাশ করেছেন স্কুলটি কিনবেন? আদানি কি বিচারপতিকে বলেছেন যে আপনি আমার হয়ে এই কথাগুলো বলুন যাতে স্কুলটা আমি কিনতে পারি? তাহলে কি ধরে নেব যে আদানি হয়ে আপনি দালালি করছেন? কেন আদানি? কেন আদানি? আদানির নামটাই আপনার মাথায় এলো? কেন যোগী আদিত্যনাথের নামটা আপনার মাথায় আছে? কেন অভিযুক্ত করার সময় আপনার গান্ধী পরিবারের কথাই মনে আছে? কেন কেন আপনি বারবার বলেন সিপিএম আইএম নেতার পায়ের তলায় বসে আইন শিখেছেন? এই সব কিছু মিলিয়ে দেখুন, আপনার নিজেকেই নিজে আপনি চিনতে পারবেন না। আয়নায় দাঁড়ালে আপনার নিজেকে বিচারপতি মনে হবে না, মনে হবে কোনো পার্টি কমরেড আপনি। এইখান থেকে দয়া করে বেরিয়ে আসুন। আপনি আদানির হয়ে কেন দালালি করবেন? আদানি কোন স্কুল কিনবে, কোন স্কুল কিনবে না, আদৌ কিনবে কিনা, এ ব্যাপারে আদানি কি আপনার সাথে পরামর্শ করেছেন, আপনার কাছে লিখিতভাবে আবেদন করেছেন? তাহলে আদানির কথা উঠলো কেন? কোথাও অবচেতন মনে আপনার মনে কি আদানি যোগী আদিত্যনাথেরাই বসে আছে? খুব খুব জানতে ইচ্ছে করে এগুলো। আপনাদের জানতে ইচ্ছে করে না? আমাদের দর্শকদের প্রশ্ন করছি, আপনাদের জানতে ইচ্ছে করে না যে কেন বিচারপতি আদানির কথা বলেন, কেন যোগী আদিত্যনাথের কথা বলেন, কেন গান্ধী পরিবারের কথা বলেন, কেন তিনি জয়সার কথা বলেন না, কেন তিনি পশ্চিমবঙ্গ সরকার থেকে বুলডোজার নিতে চান না, কেন পশ্চিমবাংলার সংস্থাকে বিক্রি করার কথা না বলে তিনি একটি প্রাইভেট সংস্থা আদানিকে বিক্রি করে দেওয়ার কথা বলেন? কেন কেন কেন? অনেক কেন, একটা কেনর উত্তর আমরা পাচ্ছি না। যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা প্রশ্ন করব, প্রশ্ন করে যাবই। তাতে যদি আপনি মনে করেন যে আমরা আদালত অবমাননা করছি, ভুল মনে করছে, আমরা আদালত অবমাননা করছি না, আমরা আপনাকে সমালোচনা করছি। আপনার যে বিচার পর্যবেক্ষণ, সেগুলো সমালোচনা করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে, আমরা সেই সংবিধানের কথাই মেনে চলছি। এরপরও যদি আপনি জেলে ঢোকাতে চান, মোস্ট ওয়েলকাম। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।